বন্ধুরা, আজকে ছোলার ডাল নিয়ে নিয়েছি 150 গ্রাম ডাল পুরি বানাবার জন্য। ডালটা বেটে নিয়েছি। ডাল তার জন্য গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আদা কুচি নিয়েছি, আদাটা পেস্ট করে নিয়েছি। কড়াটা আঁচের মধ্যে বসালাম, কড়াটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল নিলাম। গরম হয়ে গেছে, ডালটা বেটে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, অল্প একটু জল দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিলাম। বন্ধুরা, খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরটা তৈরি করার জন্য একটু টাইট টাইট করে নিতে হবে। স্বাদ মতন চিনি দিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পুরটা টাইট হয়ে গেলে একটা পাত্রের মধ্যে লাফিয়ে নেব। বন্ধুরা, ছোট ছোট করে আলু কেটে নিলাম, ডাল পুরির সাথে বাটি চচ্চড়ি হবে তাই জন্য। আলুর মধ্যে পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতন জল দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, ঝাল ঝাল করার জন্য 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রেসারে দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট বসিয়ে রাখলাম। আমার বাটি চচ্চড়ি রেডি। বন্ধুরা, বাটি চচ্চড়ি একটা পাত্রের মধ্যে লাফিয়ে নিলাম। পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। ময়দা মাখা নরম হবে বলে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবারে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। ময়দায় জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। মাঝারি মাঝারি লেচি করে নিলাম। যে পুরটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ো করে তার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যে লেচিটা বানিয়ে রেখেছিলাম সেই লেচিটা বাটির মতন বানিয়ে ডালের পুর দিয়ে ভালো করে মুখটা আটকে নেব, নিয়ে ভালো করে গোল করে নেব, যাতে পুরটা বেরিয়ে না আসে তাই জন্য ভালো করে দেখে নিতে হবে। পুর দিয়ে লেচি বানিয়ে নিয়েছি। ডাল পুরিটা গোল করে বেলে নিচ্ছি। বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে। বন্ধুরা, তাওয়াটা গরম হয়ে গেছে, ডাল পুরিটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এ পিঠ ও পিঠ উল্টে নিয়ে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা এইভাবে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। ডাল পুরি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে লাফিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।